ছাত্র দলের সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি, সিলেট জেলা ছাত্র দলের নির্বাচিত সভাপতি, ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, গণমানুষের সংগঠন বিএনপি, নবনির্বাচিত সাধারণ সম্পাদক, বিজ্ঞ আইনজীবী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রিয় নেতা জনাব এমরান হোসেন চৌধুরীকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। জনাব এমরান হোসেন চৌধুরীকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর দুপুরে এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি বিএনপির আমার অত্যন্ত আপনজন, পারিবারিকভাবে তিনি আপনজন এবং সামান্তা ওনার পদে ভূষিত করার প্রয়োজন নেই, উনি ব্যক্তি হিসাবে ভূষিত আছেন। আজকের অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে আসবেন আমাদের প্রিয় নেতা চৌধুরী, উপস্থিত আছেন মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক বর্ষদেবজন বড় ভাই আব্দুল কাইম দালালী ফকি, ছিলেন জেলা বিএনপি নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছোট ভাই শামীম আহমদ, অ্যাডভোকেট আলাস্তা মুমিন এবং প্রচার দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আকবর হোসেন এবং আজকের উপস্থাপিত ভাই সহ সম্পূর্ণ উপস্থিত মহিলা দলের নেতৃবৃন্দ এবং সামিয়া চৌধুরী আমার আমাদের সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য এবং সম্মুখে উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমাদের তিনটার সময় শহীদিয়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, আমাদেরকে সেই অনুষ্ঠানে যেতে হবে, তার জন্য আমি একটু আগেই বক্তব্য রেখে চলে যাচ্ছি। দয়া করে আপনারা কেউ মনে কিছু নেবেন না, বেয়াদবি মাফ করবেন। আমি প্রথমেই আমাদের প্রিয় নেতা, যার আদর্শের হাত ধরে আমরা রাজনীতি শিখেছি, রাজনীতি করেছি, সেই নেতা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, বাংলাদেশি জাতীয়তাবাদের জনক শহীদিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে তার জান্নাত কামনা করছি। যার জন্ম না হলে হয়তো বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাধীনতা অর্জন করতো কিনা সন্দেহ আছে, যার স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে, যার দূরদর্শিতার মধ্যে দিয়ে, যার আকাশচুম্বী জনপ্রিয়তার মধ্যে দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আজ এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই নেতা শহীদ জিয়াউর রহমান আমাদের আদর্শের জন্য তার রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই যারা সম্পাদনা পরিষদ আমরা দেখছি, এই যে 60 জন সম্পাদনা পরিষদের ব্যক্তিত্ব যারা বিভিন্ন দেশে বসবাস করে, তারা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে নেত্রী বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, যিনি এই বাংলাদেশকে বিভিন্নভাবে নেতৃত্ব দিয়েছেন 3-3 বার, এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি যিনি ছিলেন জানেন, যার হাতের খরচে বাংলাদেশ এই পর্যন্ত বাংলাদেশ এগিয়েছে, সেই নেত্রী বেগম খালেদা জিয়া উপরে যে বইটি লিখেছেন তার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ একটি আন্দোলনে কিন্তু শুধু রাজপথে যারা থাকে তাদের আন্দোলনেই কোনো আন্দোলন সফল হয় না, তাদের পাশাপাশি সামাজিক আন্দোলন প্রয়োজন হয়, সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন হয়, লেখকের আন্দোলন প্রয়োজন হয়, স্লোগানের আন্দোলন প্রয়োজন হয়, ঘরে বসে যারা বসে থাকবেন তাদেরও কথা বলেও আন্দোলন করা যায়। এই ধরনের একটি আন্দোলনের অংশ হিসাবে ওনারা আমাদের নেতৃত্বে বইটি যে লিখেছেন, আমাদের এই আন্দোলনে যাতে সহযোগিতা করেছেন, বর্তমানে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনে তারা যে ভূমিকা রেখেছেন তার জন্য প্রবাসী নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এইভাবে প্রবাসে যারা আছেন, আমি দেখেছি বিগত 10-15 বছর ধরে আমরা যারা স্বৈর শাসকের দাতাকলে নিষ্পেষিত প্রবাসী যারা আছেন, তারা তাদের উদার হস্তে তারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে এবং তারা তাদের উদার মনস্কতা নিয়ে বিএনপির পাশে দাঁড়িয়েছে, শহীদ জিয়ার পাশে দাঁড়িয়েছে, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, যার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে আগামী রাষ্ট্রনায়ক, সেই নেতা দেশনায়ক তারেক রহমানের জন্য তারা উদার হস্তে কাজ করে যাচ্ছে, তার জন্য আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাতীয়তাবাদী দলের প্রচার দলের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী, যার জন্য প্রচার দলের শুভকামনা করছি। প্রচার দল অনেক দূরে এগিয়ে গেছে, আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী প্রচার দলের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমরা যে বিএনপি আপনাদের পাশে থাকবো, পাশাপাশি আগামী আন্দোলন সংগ্রামে এই যে মুক্তির সংগ্রাম শুরু হয়েছে,
আমরা হয়তো মুক্তি করে মুক্তি সংগ্রাম করেছিলাম ৩১ সালে, ৯০ সালে আরেকটা শহীদের শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম, এবার আমরা যে গণতান্ত্রিক সংগ্রাম, এই সংগ্রামেও যে বাংলাদেশের কোনো সংগ্রাম বৃথা যায় নাই, এই সংগ্রামও ইনশাল্লাহ বৃথা যাবে না। আপনারা আমাদের পাশে থাকুন, ইনশাল্লাহ আমরা সেই সংগ্রামে বিজয়ী হবই হব। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। সবাইকে ধন্যবাদ, এবং যারা আয়োজন করেছেন তাদেরকে সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছি। খুদা হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জওয়ান হোক, দেশের জিন্দাবাদ, দেশের তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।